আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ভালো একটা সুসংবাদ, ইনশাল্লাহ সুসংবাদ একটা খবর শেয়ার করব। সেটি হলো ফাইনালি মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের আবার বৈধতা করার ঘোষণা দিলেন আজকে। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে, এবং আমাদের এই প্রোগ্রামগুলো, আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে আজকে 12 নভেম্বর 2020 আজকে মালয়েশিয়ান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি আসলো। ঘোষণাটির বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে আমি করোনা ভাইরাসের কিছু আপডেট সংবাদও দিব। ওকে, যেমনটি বলছিলাম, আজকে 22 নভেম্বর মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় দাতুশ্রী হামজা বিন মইনুদ্দিন এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ধাতুশ্রী সারাভারান আজকে যৌথ মিটিংয়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে আবার বৈধতা পাওয়ার সুযোগ দেওয়া হলো। ওকে, এই নিয়ে যেই পয়েন্টগুলো আছে সেটি হলো, আপনাদের যথার্থে বলি যে গত 21 অক্টোবর কিন্তু একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে প্রস্তাব রাখা হয়েছিল সরকারের দলের পক্ষ থেকে যেন এই অবৈধ অভিবাসীদেরকে পুনরায় কোনো সহজ একটা নিয়মে বৈধতার আওতায় আনা হয়, যাতে করে তারাও আবার কাজে জয়েন করতে পারে, বা এ বিষয়ে একটা উপস্থাপন করা হয়েছিল, প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। মূলত সেই প্রস্তাবেরই আজকে একটা ফাইনাল একটা ডিসিশন বা ফাইনাল একটা পর্যালোচনা আজকে করা হয়। এই আজকের আলোচনাতে দুই পক্ষের দুই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ধাতুশ্রী হামজা বিন মইনুদ্দিন এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ধাতুশ্রী সারাভারান। ওকে, এখানে মূলত দুইটি প্রোগ্রামের কথা বলা হয়েছে, যে দুইটি মূল প্রোগ্রাম, এদের নাম দেওয়া হয়েছে। যে আপনারা জানেন যে বৈধ করার যে পদ্ধতিগুলো হয়, এক এক সময় তারা এক একটা নামে আখ্যায়িত করেন, এখানে দুটো নাম প্রস্তাব করা। ওকে, রিটার্ন রিক্যালিভেশন অথবা ওয়ার্কফোর্স পুনরুদ্ধারের যেই, অর্থাৎ জনশক্তি পুনরায় আবার বৈধকরণের যেই দুটি নামে এখানে উপস্থাপন করেছে, মূলত এই দুইটি পদ্ধতিতে তারা অবৈধদেরকে বৈধ করার একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। ওকে, এবং কি আজকের আলোচনায় যেই আর একটা ইম্পর্টেন্ট কথা উঠে আসে সেটি হলো, কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া, কোনো প্রকার মাধ্যম ছাড়া, কোনো প্রকার থার্ড পার্টি তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি সরকারের হস্তক্ষেপ, সরকারের বিভিন্ন পরিচালনা করা হয়, এ বিষয়েও আলোচনা করা হয়েছে। এবং তারা বলছেন যে সরকারের যে সরকারি সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর সহযোগিতায় এই সংস্থাগুলোর সহযোগিতায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আগামী 16 নভেম্বর থেকে শুরু করে 16 নভেম্বর থেকে শুরু করে 30 জুন 2021 সাল পর্যন্ত এই প্রোগ্রামটি কার্যকর চলবে। আমি আবার বলে দিচ্ছি, 16 নভেম্বর থেকে শুরু করে 16 নভেম্বর 2020 সাল থেকে শুরু করে 21 জুন 2021 সাল পর্যন্ত এই প্রোগ্রামটি কার্যকর করা হবে বলে আজকে ঘোষণা দেওয়া হয়। সেক্ষেত্রে চারটি সেক্টরকে তারা বলে যে যে চারটি সেক্টরের লোকদেরকে তারা পুনরায় আবার বৈধকরণ দেবে। তবে এই বিষয়ে কোন চারটি সেক্টর এবং কি আরও কিছু যে এসওপি আছে, কারা এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে কারা পারবে না, এই বিষয় নিয়ে আমি আসলে একদিনেই এত বিস্তারিত আসলে আলোচনা করতে চাচ্ছি না। আগামীকালকে আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, যে কারা এই পদ্ধতিতে আসতে পারবে কারে পারবে না, বা যেই চারটি সেক্টরে লোক আবার বৈধতা পাবে সেই চারটি সেক্টর কী কী, এই নিয়ে বিস্তারিত আমি আগামীকালকে ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। শুধুমাত্র আজকে এটুকু জেনে রাখেন যে আজকের যে আলোচনা হয়েছে এর সার সংক্ষেপগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। ওকে, এরপরে আপনাদের যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে আমার অবশ্যই এখানে কমেন্টস করবেন, এবং আগামীকালকে আমাদের ওই ভিডিওটা দেখলে, আগামীকালকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে যে অবৈধদের বৈধকরণের এসওপি, যে ধাপ ধাপগুলো কী কী, মানে কী কোন পর্যায়ে হবে কীভাবে হবে, এই বিষয়গুলো আগামীকালকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ওকে, এখন আপনাদের সাথে আমি আরেকটু আলোচনা,
আজ পিছনের 24 ঘন্টার মধ্যে মালয়েশিয়াতে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা ছিল 919 জন, 919 জন, এবং মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 1 জন। এ পর্যন্ত টোটাল আক্রান্তের সংখ্যা 43,791 জন এবং টোটাল মৃত্যুর সংখ্যা 303 জন। আজকে রিকভারি হয়েছে, সুস্থতা অর্জন করেছে বিভিন্ন হাসপাতাল থেকে 996 জন, এবং এ পর্যন্ত টোটাল রিকভারি হয়েছে 32,069 জন। সুতরাং আমরা দেখতে পারি যে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, অ্যাক্টিভ কেস রোগীর সংখ্যা আছে 11,419 জন। এই মোটামুটি আজকের ওভারঅল। এখন আমি আজকে জানাবো যেই 5টি জেলায় সবচাইতে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা আজকে বেশি, সেটি হলো বরাবর মতো সাবা। সাবাতে আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 319 জন। সাবার পরেই কিন্তু আজকে নিগারি সিমিলাং, নিগারি সিমিলাংয়ে আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 240 জন। এরপরে যেটি আছে স্লাঙ্গর, স্লাঙ্গরে আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 174 জন। এরপরে যেটি আছে পোলাওপিনাং, পোলাওপিনাংয়ে আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 63 জন। এরপরে আছে কুয়ালালামপুর, কুয়ালালামপুরে আজকে আক্রান্ত সংখ্যা 49 জন। কুয়ালালামপুরে কিন্তু 49 জন এর আগে কখনো হয় নাই, 5 জন, 7 জন, 10 জন, 13 জন, 20 জন এভাবেই হয়েছে, আজকেই কিন্তু অনেক বেশি, 49 জন। সেজন্য কুয়ালালামপুরের ভাইরা একটু সাবধানে থাকবেন। এরপরে যেটি আছে লাবোয়ান, লাবোয়ান আজকে টোটাল আক্রান্ত সংখ্যা 35 জন। ওকে, এই মোটামুটি আজকে আপনারা করোনা আপডেট। তাহলে আজকে আমরা 2টি বিষয়ে আপডেট দিলাম, এক যে অবৈধদের বৈধকরণের ঘোষণা, প্লাস করোনার আপডেট। এখন এরপরে আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমি আগামীকালকে আবার হাজির হব বিস্তারিত, অবৈধদের বৈধকরণের বিস্তারিত কিছু নিয়ে। সেজন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের টাইম লাইনে, আপনাদের ফেসবুকে, আপনাদের মেসেঞ্জারে রেখে দিন, যাতে প্রতিদিন আপডেট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়, প্রতিদিন ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো শুনতে পারেন। ওকে, ধন্যবাদ সকলকে। আমাকে অনেকে কমেন্টস করছেন, আই এম ফ্রম পিনাং, ওকে ধন্যবাদ ভাই। জানুয়ারিতে ছুটিতে দেশে গেলে কি আবার আসা যাবে? জি ইনশাল্লাহ আসা যাবে। ওকে ভাই, কোম্পানি যদি পুলিশ রিপোর্ট দেয় থাকে তাহলে কি নতুন করে পাসপোর্ট দিয়ে বৈধ হতে পারবো কিনা? জি, এই বিষয়ে আমি আগামীকালকের ভিডিওতে বলবো। মিজানুর রহমান ভাই বলছেন পারমিট দেবে কি? আমি এই ভিডিওটি প্রথম থেকে আবার দেখে আসেন, আপনার উত্তর সেখানে আছে। বাংলাদেশ থেকে শুনছি ভাই, ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভালো। কত টাকা লাগতে পারে বৈধতা পাওয়ার? জি, এই বিষয়গুলো নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আমি আপনাদের কাছে হাজির হব। আমি ধারাবাহিকভাবে প্রতিদিনই স্টেপ বাই স্টেপ বলতে যাচ্ছি, যাতে আপনাদের মনে থাকে এবং কি বুঝতে পারে। ওকে, এই কিছু কিছু বিষয়গুলো কত টাকা লাগবে এইগুলো দেখো এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ যখন ঘোষণা আসবে তখনই আপনাদেরকে জানাবো। ভাই, যারা ছুটিতে আছে তাদের কোনো খবর আছে নাকি? ছুটিতে থাকা প্রবাসীদের এই মুহূর্তে কোনো খবর নাই, যদি আসেন ইনশাল্লাহ জানাবো। ওকে, একজন ভাই শাহালম থেকে দেখছেন, ভাই আমি জানুয়ারিতে দেশে যেতে কি পারবো এবং কত টাকা লাগবে? দেশে যেতে আপনি কত টাকা লাগবে? বিমানের সাথে যোগাযোগ করেন, বিভিন্ন এয়ারলাইন্সের এক এক এয়ারলাইন্স এক এক রকম টিকিট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আগে কখনো পাসপোর্ট করিনি। ওকে, আপনি পাসপোর্ট করেন নাই, তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন বরাবর যোগাযোগ করেন, তারা আপনাকে ভালো বুদ্ধি দিবে। ওকে ভাই, বৈধ হওয়ার বয়স কত? জি, বৈধ হওয়ার বয়স কত হবে এটাও আমি আগামীকালকার ভিডিওতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো, যদি তারা এসওপিটা দিয়ে থাকে বিস্তারিত, তারা যদি দিয়ে থাকে মন্ত্রণালয় থেকে, আমি আগামীকালকে দেবো। ওকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বৈধ লোক কি এখন দেশে যেতে পারবে? জি, অবৈধ লোক দেশে যেতে পারবে, ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করেন, তাদের সাথে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি লাঙ্কাবি থেকে দেখছি, এটা কি ভাই সত্য হবে যে আপনার কি মনে হয় যে আপনাদের সাথে মানে মজা করতেছি বা মিথ্যা কথা আপনাদের সাথে বলতেছি? ওকে, ধন্যবাদ ভাই। নিউ লোক নেবে কি সেটা বলা যাচ্ছে না ভাই, ইনশাল্লাহ। ভাই ইন্ডিয়া যাওয়া যাবে? জি, ইন্ডিয়াতে যাওয়া যাবে। ভাই কতদিন থাকবে এই সুযোগ? যে আমি অলরেডি বলে দিচ্ছি, এটা শুরু হবে 16ই ডিসেম্বর, 16ই নভেম্বর 2020 সাল থেকে শুরু করে 21শে জুন 2021 সাল পর্যন্ত। যাই হোক, আজকের ভিডিওটা আমরা আর বেশি লম্বা করতে যাচ্ছি না, এরপরে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমাকে অফলাইনে এখানে করেন, আপনার অফলাইনে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। এবং আজকে যেহেতু একটা শুভ একটা সংবাদ দিলাম, এই সংবাদটি আপনাদের কাছে রিকোয়েস্ট সকল ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে সকল সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।